আচ্ছা দেখো, এরপর আমরা যেটা পড়বো সেটাও ইম্পর্টেন্ট, যে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে হার্ডেনবার্গের সূত্রের প্রমাণ। ঠিক আছে, এবার দেখো, এতক্ষণ একটু আগে দেখালাম যে জিন ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে, যদি পরীক্ষাতে এটা আসে তাহলে আগেটা করাবো জিন ফ্রিকোয়েন্সি, আর এখন যেটা যদি এই কোশ্চেনটা আসে তাহলে এখন যেটা করাবো সানসারটা করবে, যে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ম্যাথামেটিক্যালি কীভাবে প্রুভ করেছিলেন। দেখো, ধরা যাক যে কোনো একটা পপুলেশনের দুটি জিন, বিশেষ জিন ক্যাপিটাল এ স্মল এ এবং তার পরস্পর অ্যালিল। ঠিক আছে, ধরা যাক এটা কে বলেছেন বিজ্ঞানী, হার্ডিনবার্গ প্রমাণ করেছিলেন যে ধরা যাক কোনো পপুলেশনের দুটি বিশেষ জিন এ ক্যাপিটাল ও স্মল এ পরস্পর অ্যালিল। ঠিক আছে, পপুলেশনের দুটি অ্যালিলের আনুপাতিক মান কত হবে? একটু আগেই বলেছি যে এই পপুলেশনের কি হচ্ছে না, এই যে অ্যালিল, সে অ্যালিলের আনুপাতিক মান কত? অ্যালিলের আনুপাতিক মান কত না পি হচ্ছে কার এর জন্য, একটু আগেই করালাম, যেটা একটু আগেই দেখলাম আগের ক্লাসে, যে অ্যালিল ফ্রিকোয়েন্সি এর ফ্রিকোয়েন্সিকে আমরা পি ধরেছি, আর স্মল এর ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি পি, আর স্মল এর ফ্রিকোয়েন্সিকে আমরা কিউ ধরেছি। তাহলে সেই অ্যালিলের আনুপাতিক মান অর্থাৎ পি এর জন্য ও কিউ হচ্ছে স্মল এর জন্য আমরা আগেই ধরে নিয়েছি, ফ্রিকোয়েন্সিটাকে আমরা পি এবং কিউতে ধরেছি। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে এই যে এ জিন এ আর স্মল এ, এই জিনের জন্য জিনোটাইপ কত পাবো? এটা ভালো করে মাথায় ঢুকো, তবে অঙ্কটা করতে পারবে। জিনোটাইপ মানে তিন ধরনের, এটা স্মল এ অ্যান্ড স্মল এ স্মল এ, এটা স্বাভাবিক তো, তাই না? অর্থাৎ দেখো, তাহলে কি বললাম, কোনো পপুলেশনের দুটো জিনের অ্যালিল, একটা জিনের বিশেষ অ্যালিল হচ্ছে কি না এ এবং এ ও ক্যাপিটাল এ ও স্মল এ পরস্পর অ্যালিল দুটি জিনের। এরপর সেই পপুলেশনের অ্যালিলের আনুপাতিক মান দুটি বিশেষ জিনের হচ্ছে তোমার অ্যালিল এটা। ঠিক আছে, ধরে নিয়েছি আগের ক্লাসে পড়িয়েছি, ধরে নিয়েছি এ এর জন্য এই এই যে এ অ্যালিল তার ফ্রিকোয়েন্সি পি, এর জন্য পি কে ধরেছি, আর কিউ এর জন্য স্মল এর জন্য আমরা কিউ কে ধরেছি। তাহলে এই যে দুটো অ্যালিল মানে জিন ক্যাপিটাল এ স্মল এ, এই দুটো জিনের জিনোটাইপ কি পাবো আমরা? তিন ধরনের পাবো, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ স্মল এ, স্মল এ স্মল এ। এরপর দেখো, আমরা জানি যে মেন্ডেলের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে পপুলেশনে স্ত্রী পুরুষ জীবেরা দুই দুই প্রকারের গ্যামেট সৃষ্টি করে, তাই তো? একটা পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট আমরা জানি মেন্ডেলের, আগে তোমরা মেন্ডেল চ্যাপ্টারটা পড়েছো, সেখানে দেখেছো তোমরা জেনেটিক্স চ্যাপ্টার পড়েছো, হেরিডিটি পড়েছো, তো সেখানে দেখেছো বংশগত হেরিডিটিতে যে স্ত্রী এবং পুরুষ পপুলেশনের মধ্যে দুই ধরনের গ্যামেট সৃষ্টি করে, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট। তাহলে সেই যে গ্যামেট, সেই গ্যামেটের যদি তাদের মধ্যে যদি মিলন সম্পন্ন হয়, তাহলে এ জিনের জন্য গ্যামেটের এ এবং এ জিনের জন্য গ্যামেট হচ্ছে তোমার ক্যাপিটাল পি পি, আর স্মল এ জিনের জন্য গ্যামেট হচ্ছে তোমার কিউ, আনুপাতিক পরিমাণ। দেখো, তাহলে কি বললাম যে এটা এক দূরত্বের ক্যালকুলেশন হলো, তারপরে বললাম যে পপুলেশনে মেন্ডেলীয় পপুলেশনের ক্ষেত্রে দেখেছো যে পপুলেশনে স্ত্রী পুরুষ দুই ধরনের গ্যামেট সৃষ্টি করে, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট। ঠিক আছে, দুই ধরনের গ্যামেট সৃষ্টি করে। আর দুই ধরনের গ্যামেট হচ্ছে কি না, এর জন্য হচ্ছে পি আর স্মল এর জন্য কিউ, এই দু ধরনের গ্যামেট সৃষ্টি করে। এরপরে ধরে নাও যে স্ত্রী এবং পুরুষ যদি অবাধ মিলনের মিলনের সহায়তা করে, তাহলে যদি সেই স্ত্রী এবং পুরুষ যে দু ধরনের গ্যামেট সৃষ্টি করে পপুলেশনের মধ্যে, তারা যদি অবাধ মিলন সম্পন্ন করে, তাহলে তাদের এ জিনের জন্য কি বলেছি যে পপুলেশনের স্ত্রী পুরুষের মধ্যে মিলন সম্পন্ন হচ্ছে, দুই ধরনের গ্যামেট সৃষ্টি হলো, এ জিনের জন্য গ্যামেট আমরা পি, আর ক্যাপিটাল এ জিনের জন্য আমরা গ্যামেট ধরেছি পি, অর্থাৎ ক্যাপিটাল এ জিনের গ্যামেটের আনুপাতিক পরিমাণ হচ্ছে পি, আর স্মল এ জিনের জন্য কিউ। ঠিক আছে, এরপরে এই যে স্ত্রী এবং পুরুষ তাদের অবাধ মিলন সম্পন্ন হচ্ছে, তারা সেখানে আমরা চেকার বোর্ডের সাহায্যে কি দেখতে পাবো,
চেকার বোর্ডের সাহায্যে অপত্য জোনর ফ্রিকোয়েন্সি, তাই তো? চেকার বোর্ডের সাহায্যে আমরা কি দেখতে পাবো এরপর, যে অপত্য যে জোনু সে অপত্য জোনুদের জিনোটাইপের যে ফ্রিকোয়েন্সি সেটা দেখো। তাহলে আমরা কি বললাম, দুই ধরনের গ্যামেট নিয়েছি, আর তোমরা এটা ভালো করে জানো মেন্ডেলের ইয়েতে করেছো, দুই ধরনের গ্যামেট নিয়েছি, এটা ক্যাপিটাল একটা স্মল এ, ওটা কি এই ক্যাপিটাল স্মল এর মধ্যে যদি অবাধ মিলন সম্পন্ন হয় তাহলে গ্যামেট দুটো নিয়েছি, একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট, ঠিক আছে? এরপরে এখানটা ভালো করে বুঝবে যে আমি এই এর জন্য এই অ্যালিলের জন্য ফ্রিকোয়েন্সি কত নিয়েছিলাম পি, আর স্মল এর জন্য ফ্রিকোয়েন্সি নিয়েছিলাম কিউ। তুমি এখানে নাও বসাতে পারো, পাশেও লিখে রাখতে পারো যে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার আনুপাতিক পরিমাণ পি, আর স্মল এ হচ্ছে কিউ, ঠিক আছে? তাহলে আমি লিখে দিচ্ছি পাশে কত পি আর এটা কিউ। এরপরে দেখো নর্মাল এগুলোকে ভুলে যাও, পি কিউগুলোকে ভুলে যাও, তাহলে এই গ্যামেটার এই দুটো গ্যামেটার মধ্যে যদি মিলন সম্পন্ন করে তাহলে আমরা কী কী জিনোটাইপ পাবো, ক্যাপিটালে ক্যাপিটাল পাবো স্বাভাবিক, এখানে কি পাবো হেটেরো জায়গায় সব অবস্থায় পাবো জিনোটাইপ, এখানেও পাবো ক্যাপিটালে স্মল এ, আর এখানেও কি পাবো স্মল এ স্মল এ জিনোটাইপ, এটা পাচ্ছি। এরপর যদি তাদের আমি যে ফ্রিকোয়েন্সি যে মানটা ধরেছিলাম সেটা বসাই তাহলে আমি এখানে কি পাচ্ছি কত পাবো পি স্কোয়ার, তাই তো? কারণ এক একটা অ্যালিলের জন্য ফ্রিকোয়েন্সি ধরেছিলাম পি, তাহলে এখানে কি পাচ্ছি পি স্কোয়ার পাচ্ছি। এখানে হচ্ছে কি পাবো এর জন্য, এর জন্য আমরা কি নিয়েছিলাম ফ্রিকোয়েন্সি পি কি ধরেছিলাম পি, আর স্মল এর জন্য কিউ, তাহলে পি কিউ পেলাম, এখানেও পি কিউ পেলাম, আর এটা কি পেলাম না কিউ স্কোয়ার। এই হচ্ছে মেন্ডেলের ইয়ে হার্ডিনবার্গের যে সূত্রের প্রমাণ তিনি দেখিয়েছিলেন। এখানেও আমরা চেক করব যে এই যে জিনোটাইপ বার করলাম, তিন ধরনের জিনোটাইপ, দুটি গ্যামেটের মিলনের ফলে যে জিনোটাইপ উৎপন্ন হলো সেই জিনোটাইপের পরিমাণ থেকে আমরা দেখবো যে সেখানে ফ্রিকোয়েন্সি উৎপন্ন অপত্যতে মানে কনস্ট্যান্ট থাকছে কি না, তার জন্য তিনি দুই ধরনের গ্যামেটের সঙ্গে মিলন ঘটালেন। তো এ গ্যামেটের জন্য তিনি এ জিনের জন্য বা এ জিনের জন্য তিনি ফ্রিকোয়েন্সি কত ধরেছিলেন পি, আর স্মল এ জিনের জন্য কিউ, মাথায় রাখবে। তাদের গ্যামেট সম্পূর্ণ করে কি উৎপন্ন ক্যাপিটালে ক্যাপিটালের সঙ্গে জিনোটাইপ, ক্যাপিটালে 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 স্মল এ জিনোটাইপ, ক্যাপিটালে স্মল এ ক্যাপিটালে স্মল এ স্মল এ স্মল এ, তাদের ফ্রিকোয়েন্সি কত পেলাম পি স্কোয়ার পি কিউ কিউ স্কোয়ার। তাহলে দেখো এখানটা দেখো, যদি আমরা তাদের তিন ধরনের উৎপন্ন অপত্য আমরা যখন মিলন ঘটালাম, মিলন ঘটানোর পর উৎপন্ন অপত্য জন্যতে তিন ধরনের জিনোটাইপের অনুপাত কি পেলাম, আমি এখানে কি দেখাতে পারি যে উৎপন্ন অপত্যে উৎপন্ন অপত্যে তিন ধরনের জিনোটাইপের আনুপাতিক পরিমাণ, তিন ধরনের জিনোটাইপের যে আনুপাতিক পরিমাণ ম্যাথামেটিক্যালি দিন দেখাচ্ছেন, আনুপাতিক পরিমাণ কত পেলাম আমি, কী কী পেলাম ক্যাপিটালে ক্যাপিটালে গ্যামেট দুটো পেয়েছি হাইড্রোজাইগাস কন্ডিশন, আর একটা পেয়েছি এটা মেন্ডেলের রেশিও তো চাইছিল 1:2:1, 1:2:1, দেখো পেয়ে গেছি। এরপরে দেখো এই ক্যাপিটালে ক্যাপিটালে ফ্রিকোয়েন্সি কত পি স্কোয়ার, অন্য কালেতে দেখছি তাহলে বুঝতে পারবে পি স্কোয়ার, ক্যাপিটাল এস ক্যাপিটাল এ হচ্ছে 2pq, আর এটা কিউ স্কোয়ার। দেখো তিনি প্রমাণ করতে চেয়েছিলেন, ঠিক আছে? এই যে আমরা এটা পেলাম সেখান থেকে আমরা কি করব, এই যে জিনোটাইপ পেয়েছি জিনোটাইপের ফ্রিকোয়েন্সি পেয়েছি, এই জিনোটাইপের ফ্রিকোয়েন্সি এখান থেকে আমরা এই পি অ্যালিল পি পি এখান থেকে আমরা ধরে নিয়েছিলাম যে গ্যামেট যদি ধরেছিলাম যে এ জিনের জন্য গ্যামেট পি, আর কিউ স্মল এ জিনের জন্য গ্যামেট কিউ, সেই গ্যামেট দুটো থেকে আমরা গ্যামেট নিয়ে দেখবো যে সেখানকার ফ্রিকোয়েন্সি উৎপন্ন অপত্যতে ধ্রুবক আসছে কি না। দেখো দেখো গাণিতিক বিশ্লেষণে হার্ডেনবার্গ আবার বলছি যে তিনি একটা পপুলেশনের জিনের জন্য দুটি অ্যালিল ধরেছেন, দুটি জিনের বিশেষ দুটি অ্যালিল ক্যাপিটাল স্মল এ, তাদের আনুপাতিক পরিমাণকে তিনি কী ধরেছিলেন যে ক্যাপিটাল এর জন্য পি এবং স্মল এর জন্য কিউ, আগে দেখিয়েছি। তিনি বলছেন যে পপুলেশনের মধ্যে গ্যামেট দু ধরনের সৃষ্টি হয়, সেই এ জিনের জন্য গ্যামেট যদি পি, আর স্মল এ জিনের জন্য গ্যামেট যদি কিউ হয় এবং তাদের মধ্যে অবাধ মিলন সম্পন্ন হয় তাহলে অপত্যতে কী ধরনের জিনোটাইপ উৎপন্ন হয়, তাহলে দুই ধরনের গ্যামেটের মধ্যে মিলন ঘটালাম জিনোটাইপ কী পেলাম ক্যাপিটালে ক্যাপিটালে, অর্থাৎ হোমোজাইগাস প্রকট হেটেরোজাইগাস প্রকট হোমোজাইগাস প্রচ্ছন্ন, অর্থাৎ 1:2:1। আমরা কি নিয়েছি তাদের ফ্রিকোয়েন্সি চেক করলাম যে আমরা কী ধরেছিলাম
এটা তাহলে কি উৎপন্ন হলো পি স্কয়ার টু পি কিউ কিউ স্কয়ার। এরপরে দেখো এই যে জিনোটাইপ, এই জিনোটাইপ থেকে আমরা জিনোটাইপ নিয়েছি আবার ফ্রিকোয়েন্সি, এখান থেকে আমরা অ্যালিলটাকে চেক করব। এই জিনোটাইপ থেকে আমরা অ্যালিলকে চেক করে দেখব যে সমান হচ্ছে কি না, ঠিক আছে? তাহলে এটা মুছে দিচ্ছি, এই রেশিওটা মাথায় রাখো। তাহলে এই যে উৎপন্ন জিনোটাইপ পেয়েছি, এই জিনোটাইপ থেকে আমরা যদি অ্যালিলটাকে চেক করি, উৎপাদিত জিনোটাইপ থেকে দুটি অ্যালিলের আনুপাতিক মান, এই জিনোটাইপ থেকে এই জিনোটাইপ থেকে অ্যালিলের মান কত পাবো? দেখো এ এর মান কত পাচ্ছি, এই যে জিনোটাইপ সেখানে আমরা দুটো অ্যালিল নিয়েছি ক্যাপিটাল স্মল এ, তো এই ফ্রিকোয়েন্সি থেকে আমি চেক করবো অ্যালিলের মানটা যে সেখানে অপত্যতে, অপত্যে আমরা যে বললাম ধ্রুবক, সেটা কি নেক্সট জেনারেশনের মধ্যে ইকুইভ্যালেন্ট থাকছে? তার জন্য তো আমরা গ্যামারটা মিলন সম্পন্ন করলাম, তাই না? তাহলে এ যদি আমরা চেক করি তাহলে সেখানে কি ফ্রিকোয়েন্সি পাচ্ছি, দেখো এর জন্য কি পাবো পি স্কোয়ার, এর ফ্রিকোয়েন্সি কত নিয়েছিলাম জিনের ফ্রিকোয়েন্সি বের করছি, কিন্তু তাহলে এ হচ্ছে পি স্কোয়ার প্লাস দেখো এটা কত পাবো হাফ ইনটু টু পি কিউব। এখানে কিন্তু মোট অ্যালিল ধরছি না, এটা ম্যাথামেটিক্যালি আমাকে প্রমাণ করে বিজ্ঞানী প্রমাণ করেছিলেন, এখানে কিন্তু আমরা মোট অ্যালিল ধরিনি, তাই না? এখানে আমরা জাস্ট দুটো একটা জিনের জন্য দুটো বিশেষ অ্যালিলকে নিয়ে চেক করছি যেখানে অ্যালিলের ফ্রিকোয়েন্সি ধ্রুবক থাকে কিনা। তাহলে দেখো এখানে আমি শুধুমাত্র জাস্ট এ অ্যালিলের মান বের করছি, জাস্ট এ অ্যালিল বা এ জিনের মানটা বের করছি। তাহলে এ জিনোটাইপ থেকে যদি এ জিনের আমরা ফ্রিকোয়েন্সি বার করি, এ জিনের সরি অ্যালিল জিনের, তাহলে এ জিনের যদি মানটা চেক করি তাহলে সেখানে আমরা এ পাচ্ছি কত, কতগুলো পি স্কোয়ার জিনের মান, আর এখানে দেখো টু পি কিউ, তাহলে টু এ তার মানে কি টু পি কিউ, তাহলে এখানে আমি শুধু এটার মান বার করবো, তার মানে কি হবে এটা হাফ হবে, হাফ মানে এটা হবে পি কিউ, তাই তো? অর্থাৎ এখানে টু এ আর এটা আছে, এটা সমান কি টু পি কিউ, তাহলে আমরা এখানে শুধু এটার মান চাই, তার মানে এটার মান কত হবে একটা পি কিউ, দুটো এর জন্য এটার জায়গার জন্য দুটো পি কিউ, তাহলে একটা এর জন্য কত হবে সিঙ্গেল সিঙ্গেল হবে, এটা প্লাস পি কিউ করলাম মানে এটা জাস্ট বোঝাচ্ছি কবে না টু পি কিউ হচ্ছে, বোঝা গেছে? অর্থাৎ এই যে হেডারের জায়গা সেখান থেকে আমি যদি এ জিনের ফ্রিকোয়েন্সি বার করে দিলে কত হচ্ছে টু পি কিউ বাই হাফ, হাফ তো নিতেই হবে কারণ এখানে এখানে দুটো মানে দুটোর আছে ক্যাপিটাল এ এবং স্মল এ জিনের এখানে ফ্রিকোয়েন্সি আছে, আমি আমার শুধু শুধু ক্যাপিটাল জিনে চাই, তো হাফ হবে, তাহলে এখানে কী পেলাম পি স্কোয়ার প্লাস পি কিউ, এখানে কমন নিয়ে নাও কি কমন নিলাম পি কমন নিলাম, তাহলে পড়ে এলো পি প্লাস কিউ। আর আমরা এর আগেই পড়েছি, এর আগের ক্লাসেই পড়লাম যে দুটি জিনের ফ্রিকোয়েন্সি পি প্লাস কিউ সমান কত ওয়ান, সবসময় ওয়ান সর্বদা হবে, তাহলে আমরা এর মানটা ওয়ান বসাতে পারি, তাহলে পি ইনটু ওয়ান সমান পি, ঠিক আছে? কি বললাম এই যে জিনোটাইপ বার করলাম পপুলেশনের মধ্যে স্ত্রী পুরুষের মিলনের ফলে যে গ্যামেট উৎপন্ন অপত্য উৎপন্ন হলো, সে অপত্যদের আমরা জিনোটাইপ দেখলাম, তাদের ফ্রিকোয়েন্সি দেখলাম, সেই জিনোটাইপ থেকে আমরা এ এবং ক্যাপিটাল এ এবং স্মল এ জিনের আমরা যদি ফ্রিকোয়েন্সি চেক করবো, এই ফ্রিকোয়েন্সির মান থেকে দেখবো যে আমরা দুটো সমান হচ্ছে কিনা। তাহলে এই জিনোটাইপ থেকে আমি যখন ক্যাপিটাল এ এর ফ্রিকোয়েন্সি চেক করছি, ফ্রিকোয়েন্সি ক্যাপিটাল এ এর ফ্রিকোয়েন্সি কী আছে পি স্কোয়ার, আর এখানে টু ক্যাপিটাল স্মল এ, তাহলে এখানে টু পি কিউ, তাহলে এখানে আমি শুধুমাত্র এ ফ্রিকোয়েন্সি বার করবো, তাহলে কত হবে শুধু পি হবে পি কিউ হবে, একটা পি কিউ হবে, আর আমি যদি স্মল এর ফ্রিকোয়েন্সি যে করি তাহলে সেখানেও তাই হবে, স্মল এর ফ্রিকোয়েন্সি কি দেখো কিউ স্কোয়ার, স্মল এর জন্য কিউ স্কোয়ার, ঠিক আছে? প্লাস দেখো টু পি কিউ আছে কিন্তু আমার এখানে কি একটা চেয়েছে, তাহলে হাফ হবে, তাহলে এটা কত হলো এটা কাটা গেল, তাহলে কিউ স্কোয়ার প্লাস পি কিউ, তার মানে এখানে কিউ কমন নিলাম পি প্লাস কিউ। আবার বলি যেহেতু পি প্লাস কিউ সমান ওয়ান আমরা আগেই প্রমাণ করেছি, তাহলে আমরা এখানে করতে পারি যে কিউ সমান এখানে আছে তোমার কি এই যে স্মল এ সমান কিউ ইনটু ওয়ান সমান কিউ, ওকে? এবারে দেখো তাহলে উৎপন্ন নতুন যে জনু সেখানে ক্যাপিটাল এ স্মল এ জিনের আনুপাতিক পরিমাণ পি এবং কিউটা হচ্ছে কি ধ্রুবক বা সমান, এটা বোঝা গেছে? এটা জলের মতো সহজভাবে, জলের মতো বোঝালাম আমি যে
পপুলেশনের জাস্ট চেক করতে এটাই হচ্ছে হার্ডিন ম্যাগের প্রমাণ। কারণ তিনি বলেছিলেন যে নেক্সট জেনারেশন বংশ পরম্পরায় দেখা যাবে। আর আমরা জানি কি মেন্ডেলের প্রথম যে গ্যামেটের মিলন ঘটে, অপত উৎপন্ন হয়, তোমরা মেন্ডেল থিওরি, মেন্ডেলের পপুলেশনের যেহেতু ঘটে সেহেতু প্রথম জেনারেশন, আচ্ছা সেখানে উৎপন্ন অপত্যদের মধ্যে আবার মিলন ঘটবে, মানে ফার্স্ট চেকার বোর্ড সেকেন্ড চেকার বোর্ড। তো ফার্স্ট যে জেনারেশন F1 জনু, সে F1 জনুতে তিনি বলেছেন যে সেখানেও কনস্ট্যান্ট হবে জিনিস ফ্রিকোয়েন্সি। তো স্বাভাবিক হলো, আমরা মিলন গ্যামেটকে মিলন ঘটালাম, সেখান থেকে আমরা জিনোটাইপ পেলাম, সেখানকার ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা জিনোটাইপ থেকে আমরা যে জিনোটাইপ সেখানে জিনের আমরা অনুপাতিক মান চেক করে দেখলাম যে এই জিনের জন্য কি বেরোলো ফ্রিকোয়েন্সি P, আর ক্যাপিটাল A এর জন্য P, আর স্মল A এর জন্য Q। তো এটাই তো আগে বলা হয়েছিল জিন ফ্রিকোয়েন্সিতে, যে উৎপন্ন অপত্য জনুতে সেই A এর জন্য, মানে A যে জিন তার জন্য সেই জিন যে ফ্রিকোয়েন্সি বেরোলো, আর P, আর স্মল A এর জন্য Q। আমরা আগেই বলেছিলাম যে 0.5 0.5 অর্থাৎ ইকুয়াল বেরোলো। আগের জেনারেশন আগে যা ছিল জিন ফ্রিকোয়েন্সি, দেখো একটা জেনারেশনকে মিলন ঘটানোর পর সেখানেও কী হলো, ফ্রিকোয়েন্সি দুটো ইকুয়াল, কত এখানেও P বেরিয়েছে এখানেও কি বেরিয়েছে, কারণ দুটো ইকুয়াল। তো এ জিনের জন্য কি আর অন্য কোনো মান পেলাম? পাইনি, দুটো একই মান পেয়েছি। বুঝে গেছে? এটা ভালো করে ডিপলি বুঝবে, একবার উপরে উপরে দেখে তারপরে জিজ্ঞাসা করবে না যে বুঝতে পারিনি, একবার ভালো করে চেক করে ভালো করে দেখবে তারপরে জিজ্ঞাসা করবে যদি না প্রবলেম হয়, ঠিক আছে। অর্থাৎ আগের যেটা জিন ফ্রিকোয়েন্সি প্রথমে ক্যালকুলেশন করি দেখালাম যে A এর জন্য বেরিয়েছিল 0.5, আর পি এ ক্যাপিটাল A এর জন্য বেরিয়েছিল কত, আগেরটা ক্যাপিটাল A এর জন্য দেখেছিলাম 0.5, আর স্মল A এর জন্য 0.5। আমরা ক্যাপিটাল A এর ফ্রিকোয়েন্সি P, আর স্মল A এর কিউ, যে আমরা কি প্রমাণ করলাম যে A প্লাস কিউ সমান P প্লাস কিউ, এই P প্লাস কিউ এর মান 0.5 প্লাস 0.5 সমান 1। তাহলে P প্লাস কিউ এই যে ফ্রিকোয়েন্সি জিনের ফ্রিকোয়েন্সি, তাদের মানটা সবসময় একক, মানে ধ্রুবক বেরোলো। সেটা আমরা নেক্সট জেনারেশনে প্রমাণ করে দেখালাম, তো যে চেকার বোর্ডের সাহায্যে করার পরও সেখানেও দেখলাম A এর জন্য ফ্রিকোয়েন্সি P এলো, আর স্মল A এর জন্য কিউ এলো। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে উৎপন্ন অপত্য জনুতেও সে একই রকম A জিনের জন্য কি ফ্রিকোয়েন্সি এলো, উৎপন্ন অপত্য জনুতে A এবং ক্যাপিটাল A এর আনুপাতিক মানটা আগের মতো এলো। আমরা এখানে কনক্লুশন কি লিখতে পারি, তাহলে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এলে তোমাকে এটা করে দেখাতে হবে। তাহলে অতএব কি বলতে পারি যে উৎপন্ন অপত্য জনুতে, দেখো উৎপন্ন অপত্য জনুতে কি বলবে, এটা ক্যাপিটাল A ও স্মল A, ক্যাপিটাল এবং স্মল A জিনের আনুপাতিক পরিমাণ আগের মতোই কি এলো, না পি ও পি ও কিউ এলো, ঠিক আছে। এরপর লাস্ট এই সূত্রের আর জিনিস বলবে যে দেখো, তাহলে আমরা একটু আগে কি পেলাম, ক্যাপিটাল A, ক্যাপিটাল A এর ফ্রিকোয়েন্সি পেলাম পি স্কোয়ার, একটু আগে দেখালাম, ক্যাপিটাল A স্মল এর ফ্রিকোয়েন্সি পেলাম কত, পি কিউ, মানে 2 পি কিউ। অর্থাৎ এক কথায় গ্যামেট সম্পূর্ণ করার পর আমরা কি পেলাম, এটা পেয়েছিলাম তো রেশিওটা 1:2:1। তাহলে এখানে পি স্কোয়ার ফ্রিকোয়েন্সি যদি বসাই, আমি ফ্রিকোয়েন্সিটা বসাই, তাহলে 2 পি কিউ কিউ স্কোয়ার, এটা কার ফর্মুলা ম্যাথামেটিক্যালি যদি করা হয়, এই যে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা জানি পি প্লাস কিউ এর মানটা আগে দেখেছিলাম কত, 1, তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ ইকুয়াল টু 1। এটা প্রমাণিত হবে যে পরের যে সিকুয়েন্স, দেখো পরের জেনারেশন সেই জেনারেশনের যে ফ্রিকোয়েন্সি জিনোটাইপের সেটাও কিন্তু কনস্ট্যান্ট থাকলো, মানে ধ্রুবক, এটাই প্রমাণ করা ছিল, ঠিক আছে। যেখানে অ্যালিল ফ্রিকোয়েন্সি, দেখো যেখানে অ্যালিল, যেখানে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা কত, পি প্লাস কিউ সমান 1, তাই না, আর জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, আর জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এটা বোর্ডের জায়গায় লিখে নেবে তোমরা, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কত পেলাম, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান 1, এটাই উনি বলেছিলেন। এরপর সবগুলো এইটাই শেষ, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এটুকুই বাকি ছিল, ঠিক আছে। বুঝতে পারলাম, আশা করি বুঝতে পেরেছি। তো দেখো তাহলে এই অবধি লিখবে, যদি পরীক্ষাতে 3 মার্কস আসতে পারে, যে হার্ডিনবার্গ প্রিন্সিপালের গাণিতিক বিশ্লেষণের সাহায্যে প্রমাণ করো,
তাহলে যেগুলো কথাগুলো বললাম করবে, দেন চেকার বোর্ড দেবে, সেখান থেকে জিনোটাইপ দেখাবে, ক্যাপিটালে ক্যাপিটালে টু হেটারোজাইগাস মানে 1:1 রেশিও, সেখানে জায়গায় কি বসবে, ক্যাপিটাল এ জায়গায় পি ধরেছি ফ্রিকোয়েন্সি, তাহলে পি, স্মল এ জায়গায় কিউ বসালাম, বসিয়ে আমরা এটা পেলাম। তারপরে সেখান থেকে এখান থেকে এই জিনোটাইপ থেকে আমরা এ জিন এবং স্মল এ জিনের, ক্যাপিটাল এ জিন এবং স্মল এ জিনের ফ্রিকোয়েন্সি চেক করে দেখাবে যে হ্যাঁ সে আগের মতোই ক্যাপিটাল এর জন্য পি পাচ্ছি আর স্মল এর জন্য কিউ পাচ্ছি। প্রমাণ করার পর তারপর এটা লিখবে উৎপন্ন অপত্য জনতে এ ক্যাপিটাল এ ও স্মল এর জন্য আনুপাতিক পরিমাণ আগের মতো পি কিউ। আমি ক্লাসে যেটা করলাম পুরো খাতাতে নোট করে এটাই পরীক্ষাতে লিখবে ফুল মার্কস। আচ্ছা তারপরে কি দেবে যে তাহলে আমরা এই যে অ্যালিল পেলাম, অ্যালিলের ফ্রিকোয়েন্সি জিন ফ্রিকোয়েন্সিকে যদি বসাই তাহলে কি দেখবো যে অ্যালিল ফ্রিকোয়েন্সি পি প্লাস কিউ, সেখানে হচ্ছে তোমার 1, আর জিনোটাইপের ফ্রিকোয়েন্সি সেটা আমরা সমান 1 পেলাম, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান 1 ফ্রিকোয়েন্সি, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যেখানে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা 1 পাচ্ছি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সিটা 1 পাচ্ছি, এটাই মেন্ডেলের বলার উদ্দেশ্য ছিল যে যদি একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন, সেখান থেকে তার পরবর্তী জেনারেশন যতগুলো তুমি চেকার বোর্ড করো না কেন, ফার্স্ট চেকার বোর্ড সেকেন্ড চেকার বোর্ড যদি করা হয় মেন্ডেলের সূত্র অনুযায়ী, তো আমরা দুটো চেকার বোর্ডই করেছি তাই না, তাহলে যেখানে দেখা যাবে কি যে উৎপন্ন অপত্যতে কিন্তু যে যে কোনোভাবেই হোক মানে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে দেখা যাবে যে হ্যাঁ সেখানে জিন ফ্রিকোয়েন্সি এবং অ্যালিল ফ্রিকোয়েন্সিটা সর্বদা কনস্ট্যান্ট থাকবে। কোন পপুলেশনে, মেন্ডেলীয় পপুলেশনে, যেখানে যে পপুলেশন ইভলভিং ঘটবে না, যে পপুলেশনের মধ্যে জেনেটিক ড্রিফট ঘটবে না, যেখানে মিউটেশন দেখা যাবে না, যেখানে জেনেটিক ড্রিফট জিন ফ্লো ঘটবে না, সেই পপুলেশনের কথা বলেছেন। ঠিক আছে এরপরে দেখো এর পরের যে চেকার বোর্ড সেটা তোমরা নিজে খাতায় করে আমাকে দেখাবে, তার আগে বারবার বলছি তোমরা তো কোনো কথা শুনছো না, এই যে আমি যে হোমওয়ার্ক দিচ্ছি এই আজকের যে গাণিতিক বিশ্লেষণ সেটা অবশ্যই করে পাঠাবে, কারণ আমি জানি যে অনেকের খাতা ভুল হবে, হবেই, অনেকেই ভুল করবে, মানে তোমরা তো ভাবছো যে আমি ঠিক করেছি কিন্তু দেখা যাবে যে না সে ক্যালকুলেশন করতে গিয়ে কোথাও একটা গণ্ডগোল হলো, ভুল হলো। তো খাতাতে নোট করে যদি আমাকে একবার চেক করাও গ্রুপে, তাহলে কী হবে আমি যদি কোথাও ভুল হয় বা কোনো জায়গায় যদি কারেকশন থাকে তাহলে সেটা বললে তোমার চোখে পড়বে সঙ্গে সঙ্গে যে হ্যাঁ এই জায়গাটাতে ভুল হয়েছে, তাহলে এটাকে চেঞ্জ করা দরকার বা আইডেন্ট বা গণ্ডগোল হয়েছে। আর যদি তুমি সেটা খাতায় নোটবন্দি করে রেখে দাও তাহলে ভুলটা সারা জীবন খাতাতে থেকে যাবে, হয়তো তুমি নিজে বুঝতে পারলে না পরীক্ষার সময় সেটাই করে দিলে ভুল মানে নাম্বার কাটা গেল বা ফুল মার্কস পেলে না, সেহেতু এই গাণিতিক বিশ্লেষণটা খাতায় আমাকে করে দেখাবে। এরপরে দেখো পরের যেটা চেকার বোর্ড সেটা নিজেরা করার চেষ্টা করবে বাড়িতে এবং প্র্যাকটিস করে আমাকে দেখাবে, ক্যাম্পাসে থাকলে তো তোমরা করতে না, তাহলে এখানে করতে অসুবিধা কোথায়, নিজেদের ভালোর জন্য। এরপরে দেখো যদি একই জনুর পুরুষ এবং স্ত্রী অবাধে মিলামেশা করে তাহলে পরবর্তী অপত্য জনুতে চেকার বোর্ডটা কেমন হওয়া উচিত, অর্থাৎ যদি পরবর্তী জনু, পরবর্তী জনু মানে F2, পরবর্তী জনুতে চেকার বোর্ড কেমন হওয়া উচিত, আমরা গ্যামেট কি কি পেয়েছি, জিনোটাইপ মানে দ্বিসংকর মানে চেকার বোর্ড যেটা বলছি, এক সংখ্য জনন চেকার বোর্ড নয় এটা, দ্বিসংখ্য জনন চেকার বোর্ডের কথা বলছি, এটা তোমরা করে আমাকে দেখাবে। এখান থেকে উৎপন্ন গ্যামেট এটা আমাকে যদি নিজেরা না করো তাহলে নিজেদের কিন্তু ক্ষতি। আর এটা করার সময় পরবর্তী জেনারেশনের যে প্রথম জেনারেশনে সেখানে আমরা কি পেলাম যে ইকুইলিব্রিয়াম পেলাম জিন ফ্রিকোয়েন্সি অ্যালিল ফ্রিকোয়েন্সি, আর এখানে লেখার সময় ধরে নেবে যে এই যে তোমরা যখন করছো পরবর্তী জেনারেশন, তো পরবর্তী জন্য তো এখানে ধরে নেবে যে এ ফ্রিকোয়েন্সি পি স্কোয়ার, আর এটার ফ্রিকোয়েন্সি কত আমরা দেখলাম 2 পি কিউ, আর এটা দেখলাম কিউ স্কোয়ার, তাহলে লিখে নেবে পি স্কোয়ার 2 পি কিউ আর কিউ স্কোয়ার দিয়ে এখানে যেগুলো উৎপন্ন হচ্ছে জিনোটাইপ সেগুলো নিজেরা করবে, করে তার পাশাপাশি যেমন ধরো একটা দেখাচ্ছি এখানে কি কি উৎপন্ন হচ্ছে দেখো, এখানে উৎপন্ন হলো ক্যাপিটালে ক্যাপিটালে ইনটু ক্যাপিটালে ক্যাপিটালে, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কি হবে, ক্যাপিটালে ক্যাপিটালের জন্য ফ্রিকোয়েন্সি পি স্কোয়ার, আর ক্যাপিটালে ক্যাপিটালের জন্য পি স্কোয়ার, তাহলে P^4 এটা করবে। ঠিক আছে করার পর এখান থেকে জিনোটাইপ বের করবে, এখান থেকে ক্যাপিটাল এ এবং স্মল এ জিনোটাইপ বের করবে, বের করে আমাকে খাতায় দেখাবে। দেখো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হার্ড ইনভার্স সূত্রের গুরুত্ব, অনেকে গুরুত্ব লিখতে বলে শর্ত লিখে বসে থাকে, আগে আগের বছর আগের ইয়ারে স্টুডেন্টদেরকে দেখেছিলাম যে গুরুত্ব দিলে তারা গুরুত্বটা ঠিকঠাক লিখতে পারে না, মানে বুঝতে পারে না কোনটা গুরুত্ব, এদের শর্ত লিখে বসে আছে। দেখো গুরুত্ব হচ্ছে এই সূত্র থেকে অভিব্যক্তিজনিত পরিবর্তন পরিমাপের প্রাথমিক স্তরে সন্ধান পাওয়া যায়, মানে অভিব্যক্তিকে পরিমাপ করতে গেলে
তার যে বেসিক একটা ধারণা কি না, আমরা জানি যে অভিব্যক্তি ঘটতে গেলে সেখানে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে হবে, তাহলে সেটাকে পরিমাপ করার জন্য এটা মানে হার্ডিনবার্গ প্রিন্সিপাল কারণে প্রাথমিক স্তর ধরতে পারে, কারণ আমরা সেখানে দেখলাম যে না এরকম এরকম হলে এই কন্ডিশন থাকলে সেখানে ইভোলিউশন হয় না, তো একটা প্রাথমিক স্তরে আমরা পরিমাপ পেয়ে থাকি, সন্ধান পেয়ে থাকি। হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা পপুলেশনে হেটারোজাইগাস অবস্থায় বলা থাকে কেন, কারণ হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম কাদের মধ্যে হচ্ছে, র্যান্ডম মেটিং, তাহলে র্যান্ডম মেটিং ঘটছে বলে তারা বলছে যে সেখানে হেটারোজাইগাস অবস্থাটা বজায় থাকার সম্ভাবনাটা বেশি। এই সাম্যাবস্থায় জিনগত নতুন প্রাপ্তিকে পপুলেশনে ধরে রাখে, ভাবো যে যদি যদি কোনো কারণে জিনগত পরিবর্তন বা নতুন কোনো বৈশিষ্ট্য আসে সেটাকে তারা নেক্সট জেনারেশনে ট্রান্সফার করতে দেয় না, কারণ নেক্সট জেনারেশনে গেলেই তো জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, তারা সেটা ধরে রেখে দেয় এবং সে পপুলেশনের মধ্যে সেই ট্রেট সে ক্যারেক্টারটাকে প্রশমিত করে, মানে দমিয়ে রাখে, ঠিক আছে, পরিবর্তন অতি দ্রুত পরিবর্তনটাকে প্রশমিত করে, আর এছাড়া অভিব্যক্তির অগ্রগতিকে প্রতিহত করে অবশ্যই, কারণ এই হার্ডিনবার্গ প্রিন্সিপাল যদি ঘটে তাহলে তো ইভোলিউশনটা ব্যাহত হবেই না, সেই অগ্রগতিটাকে চাপা দিয়ে রাখে, ওকে বোঝা যায় না, তাহলে বোঝা গেছে, এটাই আমার পড়ানোর উদ্দেশ্য ছিল তোমাদেরকে আগে বলতাম যে কারণ এটা সত্যি একটা হার্ড জিনিস সত্যি, কারণ এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা অনেকে ঠিক বুঝতে পারে না বা হয়তো ফল থাকে, যাই হোক তো চেষ্টা করলাম বোঝানোর, দেখবে বুঝতে পেরেছো কিনা এটা মনে রেখো, খাতাতে বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে, তোমাদের নিজেদের ভালোর জন্য। আচ্ছা এই কটা জিনিস কাজ দেওয়া রইলো, হার্ডিনবার্গ সূত্রটি লেখো, হার্ডিনবার্গ সূত্রের শর্তগুলি কী কী, হার্ডিনবার্গ সূত্রের গাণিতিক বিশ্লেষণ করে দেখাও, মাস্ট করবে, ওকে, আর হার্ডিনবার্গ সূত্রের গুরুত্বটি লেখো, হোমওয়ার্কটা করবে, চেকারবোর্ড করে দেখাবে, আর এই কাজগুলো দিলাম বারবার বলছি আমি চেক করার জন্য যে কার লেখাটা কতটা ঠিক হচ্ছে বা গণ্ডগোল, যদি তোমরা হোমওয়ার্ক না করো তার মানে জানবো যে আমাকে ছোট করা হচ্ছে, মানে আমি তোমাদেরকে যে কাজগুলো দিচ্ছি তা তোমরা নিজের নিজেদের ইয়ের জন্য তোমরা কাজগুলো করবে না, তার মানে আমাকে অপমান করা হচ্ছে যদি তোমরা হোমওয়ার্কগুলো না করো, ঠিক আছে, কারণ আমি হোমওয়ার্কগুলো বারবার করতে বলছি মানে নিশ্চয়ই পিছনে কোনো কারণ, ভালো কারণ আছে, ঠিক আছে, হোমওয়ার্কগুলো করে পাঠাবে আর এটা ভালো করে পড়ে রাখবে।